প্রায় 2 বছর পর স্কুল খুলেছে, আর এরই মধ্যে পরীক্ষার নোটিশটা নিয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ, আর এই নিয়েই বিক্ষোভ করল স্কুল ছাত্রেরা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার হাবড়া হাইস্কুলে। ছাত্রছাত্রীদের দাবি, ডিসেম্বরের 7 তারিখ থেকে স্কুলে পরীক্ষার নোটিশটা নিয়ে দেওয়া হয়েছে, কিন্তু স্কুল খুলেছে মাত্র কয়েকদিন। এর মধ্যে পরীক্ষা শুরু হলে কিভাবে ভালো রেজাল্ট করবে তা নিয়েই বিক্ষোভ দেখাতে থাকে ছাত্রছাত্রীরা। আমরা সবসময় শান্তি বজায় রাখতে চাই, কেন কি আমরা সবাই কেউ মানে কিছু বিক্ষোভ করতে চাই না, বাট আমরা এটা করতে বাধ্য হচ্ছি, বিকজ আমাদের সামনে উচ্চ মাধ্যমিক। এই করোনা পরিস্থিতিকালীনে আমাদের সবারই প্রিপারেশন ভালো নেই, আর আমরা যেহেতু গৃহকেন্দ্রিক পড়াশোনা করেছি তার জন্য আমাদের মানে আমাদের কনফিডেন্স তেমন কিছু নেই, বাট যখন আমাদের উপরে একেবারে ডিসিশন চাপানো হচ্ছে তখন আমরা স্বাভাবিক চাপে পড়ে গেছি। তারপর থেকে আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট এবং অ্যাক্টিভিটিসকে দিতে হচ্ছে, যেটা নাকি আমাদের মাত্র 30 দিনের মধ্যে 30 নভেম্বর আমাদের সেটা আমাদের দিতে হচ্ছে, বিকজ সেটা আমরা করতে পারবো না। আমরা চাই যে স্কুল আমাদের কথা শুনুক। আমরা এত বছর স্কুলের ছাত্র হয়ে আসছি, আমরা সবসময় শান্তিপূর্ণই ছিলাম এবং এইবার আমরা চলে যাবো স্কুল থেকে, কিন্তু আমরা কখনোই এইভাবে কোনো কিছু খারাপ করে চাইনি, কিন্তু স্কুলের এই ধরনের ডিসিশনটাকে আমরা প্রচণ্ড ধিক্কার জানাচ্ছি। কিন্তু আমরা পরীক্ষা দিতে চাই, কিন্তু একটা বিলম্ব চাই আমরা, বিকজ আমরাও আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকি এবং আমাদের কনফিডেন্স দরকার এখন এই মুহূর্তে। আমার নাম অনিকেত নাগ, বিজ্ঞান বিভাগ ক্লাস 12। অনিকেত নাগ, বিজ্ঞান বিভাগ ক্লাস 12। প্রথম কথা, স্কুলের যে মাস্টারমশাইরা রয়েছেন যারা এই দায়িত্বে, তাদের সাথে আলোচনা আমরা করেছি, আমি করেছি আলোচনা গতকাল। আর পরীক্ষা কবে হবে এ ব্যাপারে সরকারেরই নির্দেশিকা আছে, সিলেবাস কী হবে, টেস্ট পরীক্ষা কবে নেওয়া হবে 10 বা 12-এর, এ ব্যাপারে সরকারি নির্দেশিকা রয়েছে, সিলেবাস কতটা কী হবে। আমাদের নতুন করে কিছু করবার নেই, সরকার এখন এতদিন করোনার পরে সব সরকার বা সবাই চাইছে যে ছাত্ররা স্কুলের আঙিনায় আসুক, মাস্টারমশাইরা আসুক, এবং আমাদেরও সবার সেইটাই চাওয়া উচিত। এবং এখানে সরকারি নির্দেশের বাইরে তো আমরা যেতে পারি না, এটা একটা সরকার ঘোষিত প্রতিষ্ঠান, সরকার সিলেবাস সবই মানে কাউন্সিল বা এর থেকে ঠিক করা হয়েছে, এবং কবে পরীক্ষা হবে, টেস্ট পরীক্ষা নেওয়া হবে, সেগুলো সরকারি নির্দেশিকা আছে। আমাদের হুবহু সরকারি প্রতিষ্ঠান হিসেবে সেগুলোই মেনে চলতে হবে, এখানে আমাদের নতুন করে কিছু করবার নেই বা ভাববার নেই। ছাত্রদের দাবি যে তারা অনেকেই অনলাইন ক্লাস ঠিক মতন করতে পারেনি, বাড়িতে পড়াশোনা করেছে সেটা একরকম ধারা, স্কুলে আরেক রকম ধারা, সেক্ষেত্রে ওরা নাকি আপনার কাছে আবেদনও জানিয়েছে স্যার আমাদের একটু পড়াশোনা তৈরি হওয়ার টাইম নেই, কি বলবেন আপনি সেটা? না শুনেই না, পরীক্ষার ব্যাপারটা তো আমাদের স্কুলের কোনো সিদ্ধান্ত নয়, এটা তো সরকারি সিদ্ধান্ত যে টেস্ট পরীক্ষা 10 আর 12-এর হবে 15ই ডিসেম্বরের থেকে, এটা তো সরকারি নির্দেশিকা। আপনি তো 7 তারিখে প্রথমে নোটিশ দিয়েছিলেন। 7 তারিখে আমরা আলোচনা করে ভেবেছিলাম যে 7 তারিখে নোটিশ দেবো, কিন্তু আমরা সরকারি একদম সরকারি নির্দেশিকা যেটা, অর্থাৎ 15 তারিখ থেকে, আমরা সেইটাতেই ওদেরকে বলেছি যে সেই নির্দেশিকা অনুযায়ী এবং সরকার যেভাবে যেভাবে কাউন্সিল থেকে সিলেবাস ঠিক করে দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমরা আমাদের যে পঠন পাঠন বা অন্যান্য সব আমাদের চালাতে হবে। এইটা যেহেতু আমরা একটা সরকার ঘোষিত প্রতিষ্ঠান, এখানে আমাদের কি করণীয় আছে? আর না, আন্দোলন দেখুন, এতদিন ক্লাস বন্ধ, সব বন্ধ, ছাত্ররা স্কুলে আসবে কোভিড প্রোটোকল মেনে বা মাস্টারমশাইরা আসবেন, এটা সরকার চাইছে, আমরা সবাই চাইছি। এখানে ছাত্ররা বলছে যে আমরা স্কুলে আসব না, একদিনে এসেই প্র্যাকটিক্যাল করব বা আমরা পরীক্ষা দেব না, এটা তো একটা বিষদৃশ্য বা একটা এটা তো একটা সংগতিপূর্ণ বিষয় হলো না। আমরা চাইছি এখন পড়াশোনাটা শুরু হোক বা স্বাভাবিক গতি বা ছন্দে আমরা তাড়াতাড়ি ফিরে আসতে পারি, এবং সরকার যেভাবে যেভাবে বলেছেন স্কুল খুলতে, পরীক্ষা নিতে বা কোন সিলেবাস, সেভাবেই তো আমাদেরকে চলতে হবে বা আমাদের চেষ্টা করতে হবে। কোভিড প্রোটোকল ওরা তো ওদের অভিভাবক না, ওদের অভিভাবকদের ডাকবো, ওদের অভিভাবককে ডেকে সরকারি আমরা সামনের সপ্তাহে খুব তাড়াতাড়ি কোনোটাই আমাদের জন্য সম্পূর্ণ ছিল না, আমাদেরকে পরিপূর্ণভাবে অনলাইনে পাঠ্যদান করানো হয়নি এবং সেক্ষেত্রে বিদ্যালয়ের তরফ থেকে পূর্ণ প্রচেষ্টাও করা হয়নি। সবাই প্রাইভেট পড়তে সক্ষম না সবার আর্থিক দিক থেকে, সেক্ষেত্রে সবার এখনও পর্যন্ত প্রস্তুতি সম্পূর্ণ হয়নি পরীক্ষার জন্য। তা সত্ত্বেও স্কুল আমাদেরকে হঠাৎ 14 দিনের আগে জানায় যে 7ই ডিসেম্বর আমাদের পরীক্ষা নেওয়া হবে।
এরকম অদ্ভুতভাবে আমাদেরকে পরীক্ষার নোটিশ জানানো হয়। আমাদের একটিই দাবি যে আমাদেরকে সুযোগ দেওয়া হোক অন্তত, যাতে আমরা প্রকৃত মূল্যায়নটুকু নিজেদের পড়াশোনা শেষ করে করতে পারি। তাই আমাদের পরীক্ষাটা একটু জানুয়ারির দিকে শিফট করা হোক। এবং দ্বিতীয়ত হচ্ছে কি, যেহেতু এতদিন ধরে স্কুল বন্ধ ছিল, আমাদের পড়াশোনা অনেকটা গৃহকেন্দ্রিক হয়ে গেছে, সেই কারণে আমাদের কিছুটা সময় গৃহশিক্ষক বা কিছুটা সময় বাড়িতে পড়াশোনা এখন অত্যন্ত দরকার। তাই স্কুল আমাদেরকে যদি 6 দিনই আসতে বলে, সেটি আমাদের জন্য অত্যন্ত অসুবিধাজনক হয়ে পড়ছে। তাই আমরা স্কুলের কাছে দাবি জানিয়েছি যে আমাদের যেন মাত্র কয়েকদিনের জন্য কিছু নির্দিষ্ট ও ক্লাসই করানো হয়, কারণ স্বাভাবিক ব্যাপার, এই কয়েকদিনের মধ্যে সিলেবাস শেষ করা কোনো শিক্ষকের জন্য সম্ভব নয়। আমাদের পরীক্ষা 7ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বরই মাত্র শিফট করা হয়েছে, কিন্তু আমাদের দাবি সেটা জানুয়ারিতে শিফট করলে আমরা প্রকৃতভাবে আমাদের মূল্যায়ন করতে সক্ষম হবো।